হাই বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো তোমরা অনেকেই বলে চলে যে ইটিং শো করতে, মানে চ্যালেঞ্জ বাদ দিয়ে মাঝে মাঝে বলে চলে ইটিং শো করতে। তো আজকে একটু অন্য টাইপের রান্না বান্না নাকি? আজকে নিরামিষও না আর আমিষও না। সব কিছু মিলে মিশে আছে, হ্যাঁ, আজকে সবজিও আছে আবার একটু আমিষও আছে, সাথে ভাজা ভুজিও আছে। তো চলো দেখি আজকে কি কি আছে আমাদের খাবারে। আজকে শীতকালীন অনেক কিছু। শীতকালীন কিছুই নেই। এই যে ফুলকপির পকোড়া শীতকালেই বেশি হয়। তো বেগুনি, এখানে বেগুনি আছে, বেগুনি আছে, এখানে আছে ফুলকপির, ফুলকপির পকোড়া আছে, এখানে আছে পালক পনির, এখানে আছে মূলো দিয়ে ডাল। পালক পনিরটা কেমন লাগছে বলো? আজকে প্রথমবার ট্রাই করেছো বাড়িতে, খুব সুন্দর খেতে হয়েছে, কিন্তু আমি একটু খেয়ে দেখেছি, তো আবার জানাবো যে কেমন হয়েছে। আর এখানে আছে হচ্ছে সোয়াবিনের তরকারি, এখানে আছে মাংসের মেটে, মেটে দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা পাতায় একটা চচ্চড়ি টাইপস, মানে কি বলবো, ওই রেসিপিটা ওর ঋতু ফুড ব্লগস এ পেয়ে যাবে, আর পেজে যারা দেখছো তারা তো অলরেডি পেয়ে গেছো মনে হয়। এটা খেতে নাকি হেভি হয়েছে, ও খেয়েছে না, আমি একটু খেয়ে রিভিউ দিয়েছিলাম, তো চলো ওই রেসিপিটা তোমরা পটাপট দেখে নিও যদি না দেখে থাকো। তবে আর কি হবে আজকে ইটিং শো, হ্যাঁ, ইটিং শোই হবে, ইটিং শো হবে। তাহলে চলো এবারে ভিডিওটা আর আমরা তোমাদের শুরু পালক করি। পনির কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টস করো, চিকেন লিভার কার কার ভাল লাগে কমেন্টস করো, সোয়াবিন কার ভাল লাগে, এগুলো কার কার বেশি ভালো লাগে কমেন্টস করো, ভালো লাগে তোমাদের কমেন্টস করো, তোমরা অনেকেই কিন্তু কমেন্টস করে বলো। আর যারা ইউটিউব থেকে দেখছে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে লাইক কি করে নেবে, ফলো ফলো করে করে নেবে। নেবে। তো তো প্রথমে চলো আমি এটা দিয়ে শুরু করব। কি বড় রকম, তুমি আমার মতো আমি যা করি তুমি তাই। ভালো, এটা খুব সুন্দর। আচ্ছা, অনেকদিন পর বেগুনি খাচ্ছি, ডাল দিয়ে ফেলতে হবে। মুলোর ডাল আছে, মুলোর ডাল, শীতকালীন মুলোর ডাল, এই যে মুলো, মুলোর ডালটা জাস্ট ভালো লাগে আমার খুব শীতকালে। কোন জিনিসটা ভালো লাগে না বলো তো আমার? আস্তে আস্তে খাওয়া, যদি চালাতে না রান্না করতে করতে ফিরে হয়ে যায়। বেগনি, তোমরা একটা জিনিস কমেন্ট করো তো, যে পালক পনির দিয়ে ভাত খেতে হয় কখন, প্রথমে না শেষে? আমি কিন্তু এটা কনফিউজড, বা আদৌ ভাত খায় কি জানি না আমি, তো ভালো মাঝে ভাত দিয়ে ট্রাই করব। এই যে সোয়াবিনের তরকারি একটু নিয়ে নিই ডালের সঙ্গে, আমার খুব ভালো লাগে যেটা। সোয়াবিনটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় হয়, আর কিছু না হোক সোয়াবিনটা হয়। সোয়াবিনটা ভালো হইতো, সোয়াবিনের দরকারটা সব খেয়ে নেবা, তুমি নাও। আমি অল্প নেব, হ্যাঁ আসলে এত কিছু দিয়ে ভাত কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাবো বুঝতে পারছি না আমি। শাক দিয়ে তো মানুষ প্রথমে ভাত খায়। অসাধারণ লাগছে, কিন্তু ভালো লাগছে। আলু সোয়াবিন সব ঢেলে নিলাম একসঙ্গে, একসঙ্গে মেখে সব মিলিয়ে মিশিয়ে একাকার।
চামচটা দাও একটু পনির নি। পনির দিয়ে দেখি নাকি পালক সাথে পনির পালক পনির আজকে প্রথম বাড়িতে বানিয়ে আমাদের হচ্ছে নাকি কেমন লাগবে তোমাদের রিভিউটা জানাবো আমি একটু মেখে দেখি কেমন লাগে পনির পনির দিয়ে মনে হচ্ছে সব ভাত খেয়ে নেবো, এগুলো কখন খাবো? শুধু শুধু পনির খাই। তুমি চিকেন লিভার দিয়ে কখন ভাত খাবে? ভাত দিয়ে খাওয়াতে গেলে শুধু শুধু আরো বেশি টেস্টি লাগবে তাই? এখন ফুলকপির বড়া আছে, সোয়াবিনটা আর লাগবে তোমার? সোয়াবিন তাহলে সরিয়ে দিচ্ছি, ফুলকপির বড়াও রয়েছে দেখেছো। এত রকম দিয়ে না খেতে গেলে চ্যালেঞ্জ করলে ভালো লাগে না। আমার মনে হয় পালক পনির দিয়ে রুটি দিয়ে বেশি টেস্টি লাগে। ঠিক আছে, রুটি দিয়ে প্রায় খাই তো দেখি, পরোটা রুটি, কারণ শুধু শুধু খেতে বেশি টেস্টি লাগছে। আর আমরা বাঙালিরা সব সব দিয়ে সব খেতে পারি। ভালো লাগে, শুধু শুধু বেশি ভালো লাগছে। তোমার দাঁতুরে চিকেন লিভারও আছে আবার, এই রেসিপিটা তোমরা দেখো ভালো লাগবে আশা করি। একটু আলু ভাজা দাও, এটা আলু আর ফুলকপি দিয়ে চিকেন লিভার বানিয়েছে আমার মা, ঠিক আছে? আর দেখো চিকেন লিভার অসাধারণ টেস্ট হয়েছে। তোমার রেসিপিটা প্লিজ দেখো আর কমেন্টস করো যে কেমন হয়েছে। আলু ফুলকপি দিয়ে মেখে একটু মেখে একটু চিকেন লিভার দিয়ে একটু মেখে ভাতের সঙ্গে প্লেটটা ঘুরে যাচ্ছে গোল গোল করে ধরে খাবি চিকেন লিভার। চিকেন লিভার নিয়ে নিয়েছি অলরেডি, ভাত আর বেশি নেই, তো একটু মেখে ভালো করে
ঝালও হয়েছে বেশ। দারুণ লাগলো। বড়াগুলো জাস্ট ভালো আছে, প্রত্যেকটা জিনিস আজকে ভালো হয়ে যাবে। পনিরগুলো বিকেল আবার খেয়ে নেবো, লস্ট হবে না কিছু। তোমার খাওয়া কমপ্লিট, আমি আর খেতে পাচ্ছি না। আজকেও অনেক কিছু খেয়েছে সকাল থেকে। তো চলো ভিডিওটা এ পর্যন্ত শেষ করি। তোমরা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর কী কী দিয়ে ভাত খেতে তোমরা দেখতে পছন্দ তোমরা কমেন্টস করে জানাও। তো টাটা।